ভেঙে ফেলা হচ্ছে প্রায় 200 বছরের পুরনো ঢাকা কলেজিয়েট স্কুল ভবন। নতুন বহুতল বিল্ডিং করতেই এই উদ্যোগ, কিন্তু প্রত্নতাত্ত্বিক এই নিদর্শন ভেঙে ফেলার সমালোচনা করছেন শিক্ষার্থী আর নগরবিদরা। ঝুঁকিপূর্ণ হলো মূল ভবনটি রেখে সংস্কার কাজের পক্ষে মতামত সকলের। আলামিন তালুকদারের ছবিতে সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 200 বছরের স্মৃতির স্মারক, কত শিক্ষার্থীর শৈশব কেটেছে এই দালানে, সেই আবেগ জড়ানো ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। জায়গাটাতেই হচ্ছে হলো একটা স্মৃতিফলক ছিল বাবু রত্নমণি গুপ্তর, তার সময়ে প্রথম 9 বারের মধ্যে 8 বারই এন্ট্রান্স পরীক্ষায় আমাদের স্কুল প্রথম স্থান লাভ করেছিল। অবিভক্ত বাংলার প্রথম সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকা কলেজিয়েট স্কুল। ঝুঁকিপূর্ণ বিবেচনায় ইতিমধ্যেই ভবনটি নিলামে তুলে ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফ্লোরেরও একতলা ভাঙতেছি, পরে দুতলা ভাঙবো, মাঝখানে তো আগে ভাঙা যাবে না, নিচে থেকে ভাঙে উপরে উঠতে হবে। এখন বর্তমান 3 জন আছি, আরও আমাদের লোক আসতেছে 20-25 জন। কতদিন ধরে আপনারা কাজ এখানে? আমরা কাজ করছি 2 দিন ধরে। আমরা এটা অকশনে নিছি, অকশনে নিয়ে এখন আমরা ভাঙা শুরু করছি। ইতিহাসবিদরা বলছেন ব্রিটিশ আর পর্তুগিজ আমল থেকে এই ভবনটি রেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে ঢাকা কলেজিয়েট স্কুল স্থানান্তর হয় এখানেই। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অবহেলায় সেটি এখন ধ্বংসের মুখে। এই ব্রিকগুলো এবং কনস্ট্রাকশন সিস্টেম সবটাই বলছে এটা মোগল আমলের স্থাপনা, সেটাকে ভেঙে ফেলে ওনারা বহুতল ভবনে পরিকল্পনা করছেন। আর অন্যদিকে হচ্ছে হলো হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে, ঐতিহ্যকে তো ভ্যালু কোনোভাবেই করতে পারছি না, কিন্তু আমরা কোনো একটা প্রতিষ্ঠানের দিকেও আশা করে তাকাতে পারি না যে ওনারা এগিয়ে আসবেন ঐতিহ্য সংরক্ষণের জন্য আরেকটু উদ্যোগী ভূমিকা করবেন। বর্তমান আর সাবেক শিক্ষার্থীরাও দ্বিধান্বিত, প্রাক্তনদের কেউ কেউ স্মৃতির এই বিদ্যাপীঠে এসে আবেগ আপ্লুত। দেখেন আমি আমার ক্লাস 2 এর ইটগুলো সংরক্ষণ করে রেখেছি, রিস্কও বেশি আবার অনেকটা আমাদের অনেক স্মৃতিও জড়িত। পুরানো হয়ে যাওয়ার ফলে মানে এখন আর এখানে ক্লাস করায় না। এখানে একবার অ্যাক্সিডেন্টও হয়েছে ছোট একটা। নতুন ভবন হওয়ার ফলে আমরা অনেক কিছু পাবো, আমাদের উন্নত হচ্ছে, আরেকদিক দিয়ে স্মৃতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যে গৌরবময় ইতিহাস সেটার চিহ্নটাও যদি একেবারেই না থাকে তাহলে এটা আমাদের জন্য পরিতাপের বিষয়। পুরান ঢাকার সদরঘাট সংলগ্ন এক লয়াল স্ট্রিট ঢাকা কলেজিয়েট স্কুল, যেটি 1835 সালের 15 জুলাই প্রতিষ্ঠিত হয় এবং এই ভারতীয় উপমহাদেশের অবিভক্ত বাংলার প্রথম সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই ভবনটি এখন পরিত্যক্ত ঘোষণা করে সংস্কার কাজ চালানো হচ্ছে, কিন্তু এর প্রত্নতাত্ত্বিক ইতিহাস আর ঐতিহ্য কিংবা গুরুত্বকে বিবেচনা করা হয়নি বলে মনে করছে শিক্ষার্থী স্থানীয়রা। তারা বলছেন নিরাপত্তা ঝুঁকি থাকলেও ভবনটির ইতিহাস ঐতিহ্য প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে খানিকটা যদি সংরক্ষণ করা সম্ভব হতো তাহলে আগামী প্রজন্ম জানতে পারত ঢাকা কলেজিয়েট স্কুলের ইতিহাস। ভবন ভাঙার এই কাজ বন্ধ করে এর ঐতিহাসিক গুরুত্ব মূল্যায়নের দাবি জানাচ্ছে আরবান স্টাডি গ্রুপ। ছাত্রদের সংকুলনের জন্য নতুন ভবন হবে, এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু এই ভবনটা যে ঐতিহ্যবাহী স্থাপনাটা এটা ঐতিহাসিক গুরুত্ব, এটা দিস এভিডেন্সিয়াল ভ্যালু, তো এই ভবনটাকে রেখে দিয়ে এটা একটা সেমিনার ভবন হতে পারে, এখানে লাইব্রেরি হতে পারে। নগরবিদরা বলছেন প্রাচীন এসব স্থাপনা থাকুক, তা না হলে ইতিহাসের সঙ্গে যোগসূত্রতা হারাবে আগামী প্রজন্ম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।